কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের ছোট্ট পেজে অলরেডি 100 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমরা আমাদের এই পেজটা বড় করতে সাহায্য করবে। তো আজকে একদম সিম্পল ভাবে তৈরি করব কেক, কোনো রকম বেকিং পাউডার তেল ছাড়া, ময়দা ছাড়া কেক তৈরি করব, যেভাবে আমি ঘরে তৈরি করি। আর একটা মাত্র ডিম ব্যবহার করব, তাও শুধু ডিমের সাদা অংশটা ব্যবহার করব, কুসুমটা নয়। তো চলো এবার সিম্পল ভাবে তোমাদের সাথে শেয়ার করি কেকটা। আসলে অনেকদিন ধরে বাবাই বলতেছিল কেক বানানোর কথা, তো অনেকদিন হয়ে গিয়েছে আসলে, ঝামেলার কারণে বা সময়ের অভাবে এটা আমি তৈরি করতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু বানাবো তোমাদের সাথে শেয়ার করি, তো চলো। একদম প্রথমেই আমি এখানে একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি। তো আমার যেহেতু বড় কোনো ছড়ানো পাত্র নেই, এজন্য আমি একটা কড়াই নিয়েছি। এরপরে এখানে ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে যে কাপটা মেপে তোমরা আটাটা ইউজ করবে, সেই কাপেরই হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। তবে চিনি গুঁড়া করে রাখলে ওই হাফ কাপ মেপে তারপরে চিনিটা গুঁড়া করে রাখবে। এরপরে আমি এখানে 3 আঙুলের 1 চিমটি মতো লবণ দিলাম, কারণ আমার কাছে মনে হয় একটু লবণ দিলে মিষ্টি খাবারে চিনির ব্যালেন্সটা ভালো থাকে। এবারে চিনির সাথে ডিমটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। তবে এখানে কোনোরকম হ্যান্ড হুইস্কের আমি ব্যবহার করিনি, একটা কাঠের চামচ ইউজ করেছি। এবারে 1 কাপ পর্যন্ত আটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি জলের সাথে অল্প একটু লেবুর রস অ্যাড করেছি, এতে করে কিন্তু ডিমের ফ্লেভারটা আর একদমই আসবে না। এখানে আমি 1/2 কাপ মতো জল নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধের ব্যবহার করিনি, কারণ লিকুইড দুধের মধ্যে লেবু দিলে ছানা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাদবাকি যে জলটা থাকবে আমি এটা রেখে দিব। রেস্টে রাখার পরে আটাটা যদি আবার আমার মনে হয় জল দরকার, তাহলে আমি এখান থেকে অ্যাড করব। আর এখানে আমি 20 গ্রামের যে গুঁড়ো দুধের প্যাকেট রয়েছে তার 1 প্যাকেট মতো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু কেকের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এবারে একটু সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর একটা কেকের ব্যাটার আমরা তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা তৈরি করার সময় কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে করে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা একটুও কাট করিনি, শুধু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে তুমি যতটা মেশাবে কেকটা কিন্তু তত সফট হবে, কোনো রকম বেকিং পাউডারের দরকার নেই। এরপরে যখন এটা মিশানো হয়ে যাবে, যেহেতু আটার ব্যবহার করা হয়েছে তাই আমি এখানে 3 আঙুলের 1 চিমটি মতো বেকিং সোডা ব্যবহার করেছি। তবে বেকিং সোডাটা 6 মাসের বেশি ঘরে থাকলে সেটা ব্যবহার করবে না, নতুন বেকিং সোডা ব্যবহার করবে। বেকিং সোডাটা 3-4 মাস হয়ে গেলেই কিন্তু এর কার্যকারিতা খুব একটা বেশি থাকে না। তো আমার বেকিং সোডাটা খোলাই কেনা ছিল, যদি তোমরা কৌটায় করে কেনো তাহলে হয়তো বেশি দিন যাবে। এরপরে এখানে আমি একটা কেক বোল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটি ইউজ করতে পারো। তো এরপরে এর মধ্যে একটুখানি তেল আমি মাখিয়ে নিচ্ছি যাতে করে কেকটা এর গায়ে লেগে না যায়। খুব সুন্দরভাবে তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ মতো আটা দিয়ে দিব। আটাটা দিলে তেলটা শুষে নেবে, আর বাদবাকি যে আটাটা থাকবে এটা আমি আবার সাইডে সরিয়ে রাখবো। এক্সট্রা কোনো আটা বাটির মধ্যে রাখা যাবে না। তবে তোমরা চাইলে এখানে শুধুমাত্র তেলটাও ব্যবহার করতে পারো, যেহেতু আমরা এটা জলে ভাপাবো। এখানে কিন্তু শুধু তেলটা ব্যবহার করলেও কোনো সমস্যা ছিল না, বাট তারপরেও আমি একটু আটা ছড়িয়ে দিলাম, এতে করে তেলটা আর কেকটার গায়ে লাগবে না। কিন্তু যদি আটাটা না দেওয়া হতো তাহলে কিন্তু বাটির তেলটা কেকের গায়ে লেগে যেত। এবারে 10 মিনিট পরে, যতক্ষণ আমি এটা রেস্টে রেখেছিলাম, এই ফাঁকায় কিন্তু আমি বাদবাকি কাজ সেরে নিয়েছি। দেখো কেকের ব্যাটারটা কেমন হয়ে গেছে, বাদবাকি যেটুকু চিনি ছিল সবই কিন্তু গলে গেছে, খুব স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। এবারে আমি বাটিতে ব্যাটারটা ট্রান্সফার করে নেব, তবে ব্যাটারটা একটু উঁচু থেকে ঢালতে চেষ্টা করবে, এতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। যদিও কেকের ব্যাটারটা দেওয়ার পরে আমরা ট্যাপ করব, 4-5 বার মতো একটু ট্যাপ করে নিলে কী হবে, ভিতরের যে বাতাসটা থাকবে এটা কিন্তু উঠে আসবে, এতে করে কেকটা আরও সুন্দরভাবে ফুলবে। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এবারে 5-6 বার মতো একটু ট্যাপ করে নেব, যেহেতু আটার সেহেতু একটু বেশি সময় করতে হবে। এরপরে আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দেবো, যে বাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়া করে নিয়েছি, জাস্ট শিল্পাটার উপরে রেখে একটু চিচে নিয়েছি, তাতে যা ভেঙেছে
এটাকে আমি এবার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিব। কেকটা যেহেতু আমি একদম ঘরোয়াভাবে তৈরি করেছি, তাই কিন্তু এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স বা পেস্তা বাদাম কিছুই আমি ব্যবহার করিনি, শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে আমি এসবই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা আমার হাতের কাছে থাকে। তবে তোমরা চাইলে এর মধ্যে যদি পছন্দ করো একটু এলাচের গুঁড়া অথবা একটু গোলাপ জল বা কেওড়া জল, যে যেই ফ্লেভার পছন্দ করো সেটা ইউজ করতে পারো। তো আমার কাছে কোনো এলাচ ছিল না অথবা কেওড়া জল ছিল না, যে কারণে আমি ব্যবহার করতে পারিনি। আর গোলাপ জলের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না। এবারে একটা পাত্রে আমি জল গরম দিয়ে দিয়েছিলাম, যেটা ফুটে উঠেছে এখন, এর উপরেই আমি কেকটাকে বসিয়ে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেকের বাটিটা যেন জলের সাথে একটু ছুঁয়ে থাকে, মানে বাটির তলাটা জলের সাথে ছুঁয়ে থাকে। তো আমি বাটি থেকে একটু উঁচুতে দিয়েছিলাম, আমি তোমাদেরকে আবার দেখানোর জন্য ঢাকাটা খুলেছি। এরপরে সাইড দিয়ে যেন হাওয়া না বের হয় এজন্য একটা ভেজা কাপড় আমি দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম টু লো হিটে আমি এটা জাল করে নেব ঘড়ি ধরে 30 মিনিট। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যারা তোমরা একদমই নতুন তারা এভাবে ট্রাই করতে পারো। এতে করে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলে উঠবে আর অনেক বেশি সফট হবে। তো আমি এখানে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মোটামুটি 25 মিনিট হয়ে গিয়েছে, আমাদের কেকটা কিন্তু অলরেডি ফেটে গেছে ফুলে, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। দেখো কেকটা কিন্তু অলমোস্ট ফুলে মাঝ দিয়ে ফেটে গিয়েছে। তো এবারে এভাবেই ঢাকা আটকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে করে ভিতরে যদি কোনো কাঁচা ভাব থাকে সেটা শুকিয়ে যাবে। যেহেতু ঢাকা আটকা ছিল একটু ভেজা ভাব চলে এসেছে, তো এভাবে একটুক্ষণ রাখলে এই ভেজা ভাবটা কিন্তু শুকিয়ে যাবে। দেখো সুন্দর ফুলে উঠেছে। এবারে মিনিট পাঁচেক পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবারে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নেব। সাইডে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা আটা দিয়েছিলাম তো সেই বাড়তি আটাটা লেগে থাকতে পারে গায়ে, এ কারণে আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে যখনই বাটিটা ধরে একটু কাত করা হবে কেকটা কিন্তু অলমোস্ট বেরিয়ে আসবে। দেখো কেমন হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, আর বাটির গায়েও কিন্তু একটুও লেগে নেই। কেকটা প্রচণ্ড রকম সফট হয়েছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। দেখো আমি সাইড দিয়ে প্রেস করলেও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে ঢুকে যাচ্ছে, দেখো অসাধারণ হয়েছে দেখতে। আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, তোমরা নিজেরা একটু ট্রাই করবে। এখানে আমি ফ্রিজে একটুখানি ক্রিম রাখা ছিল, এটা হোয়াইট ক্রিম, তো আমি এটাকে একটুখানি গলিয়ে নেব। ডিপে ছিল, আমার খেয়াল ছিল না, যদি নর্মালে নামিয়ে রাখতাম তাহলে হতো। তো আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম, বাদবাকি ভিডিওটা কেটে গিয়েছে, আমি আর সেটা অ্যাড করতে পারিনি, কারণ অলমোস্ট কেকের ক্রিমটা আমার লাগানো হয়ে গিয়েছিল, তারপরেই দেখলাম যে আসলে ভিডিওটা অনই করিনি। যাই হোক, এবারে আমি তোমাদের সাথে কেটে শেয়ার করছি। দেখো কেকটা কতটা সফট হয়েছে, এটা তোমরা কাটার সময়েই হয়তো বুঝতে পারছো যে ছুরিটা একদম আটকে যাচ্ছে না, সুন্দরভাবে কেটে গিয়েছে। দেখো এবারে ভিতরটা আমি তোমাকে দেখাচ্ছি, ভিতরটা একদম সফট হয়েছে। তো বাবাইয়ের ইচ্ছে পূরণ হয়েছে, সে আজকে সারা দিনই কেক খেয়েছে। তো দেখো এবারে সে কিন্তু অলমোস্ট বসে গিয়েছে, কেকটা কিন্তু এখনও গরম, পুরোপুরি ঠান্ডা হয়নি, তো খুশি, এটাই অনেক কিছু। তোমরাও ঘরোয়াভাবে ট্রাই করতে পারো, আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।